हेलो फ्रेंड्स, नंदितार हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी एकटा नतून रेसिपी निये चले एसेछि। जदि रेसिपिटा भालो लागे ताहले एकटा लाइक देबेन, शेयर करबेन सकलेर साथे, सबस्क्राइब करते अवश्यई भुलबेन ना। सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटा प्रेस करे देबेन, बेल आइकनटा प्रेस करे অল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। আজ আমি পুরনো দিনের টকের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। এটা আমার শাশুড়ি মা করতেন, আমি তার থেকেই শিখেছি। তার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি, মূলো, কুমড়ো, বেগুন, আলু আর টমেটো। এখানে আপনারা রাঙালুও দিতে পারেন। আর সামান্য একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি জলে। এবার আমি বিউলির ডালের বড়ি নিয়েছি কিছুটা। এই বিউলির ডালের বড়িটা আমি হালকা লাল করে ভেজে নেব। আপনারা মনে করলে মসুর ডালের বড়িও নিতে পারেন। বড়িগুলোকে ভাজার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হলে বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখব। কড়াইতে আর একটু তেল দিয়ে আমি বেগুনগুলোকে এবার ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নেওয়ার পর আমি কড়াইয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে তাতে কিছুটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি কুমড়ো, মূলো, বেগুন আর আলু নিয়েছি। সমস্ত সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিতে নিতেই আমি নুন আর হলুদটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমি টমেটো দিচ্ছি। টমেটোটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজির সাথে। সমস্ত সবজিগুলো খুন্তি দিয়ে ঘেটে নেওয়ার পর আমি এবার এতে টক জলটা দিয়ে দিচ্ছি। তেঁতুলগুলা যে জলটা আমি রেখেছিলাম, প্রায় 4 থেকে 5 চামচ আমি এখানে তেঁতুলগুলা জলটা দিলাম। এই টকটা খুব বেশি টকও হবে না, আবার খুব বেশি মিষ্টিও হবে না। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। এখানে আমি 3 টেবিলস্পুন মতন চিনি আমি দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি জল দিয়ে দেব। জলটা যে যার প্রয়োজন মতন দেবেন, যে যতটা ঝোল রাখতে পছন্দ করেন ঠিক সেইভাবেই জলটা দিতে হবে। জলটা দেওয়ার পর আমি এতে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝে দিতে হবে আগে, যেহেতু লবণটা আমার দেওয়া আছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলো। বড়িগুলো দিয়ে দেবার পর একদম শেষে সর্ষে বেটে রেখেছিলাম সেটা ছেঁকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের জন্য ঢেকে রেখে আরও একটু রান্না করে নিচ্ছি। 2 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। এই দেখুন, টক আমার রেডি হয়ে গেছে। এটা খেতে খুব ভালো হয়, পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রান্না। আপনারাও বানিয়ে দেখবেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন।